হরিবাসরকে আমরা একাদশী তিথি বলি। একাদশী তিথি মহামহিমা সমস্ত বৈদিক শাস্ত্রে বিঘোষিত হয়েছে। একাদশী মহাপুণ্যা সর্ব পাপ পুনাশিনী ভক্তেশ্চ দীপনী বিষ্ণু পরমার্থ গতি প্রদা। একাদশীর মতো পুণ্যদায়ক ব্রত জগতে আর দ্বিতীয় নাই। এই একটিমাত্র ব্রত করলে আর অন্য কোনো ব্রত না করলেও ক্ষতি হবে না, একাদশী ব্রত। একাদশী নাম ব্রত বললেন, দেখো সর্বকাম ফলপ্রদম, যত কাম্য বস্তু ইহকালের ভোগ সুখ পরকালের স্বর্গাদি সুখ মুক্তি সুখ রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ সব হয়, ভক্তি মুক্তি সব। তাই একাদশী মহাপুণ্যা সবার সমস্ত পাপ সঞ্চিত প্রারব্ধ সমস্ত অপ্রারব্ধ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় একাদশী পালনের দ্বারা। একাদশ ইন্দ্রিয়ে যে পাপ হয় একাদশী ব্রত পালনে সেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এই একাদশীর নাম হলো পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশ। অঙ্কুশ মানে চাবুক, অঙ্কুশ কাদের হাতে থাকে, এবার হাতির যারা শেষ হয় তাদের হাতে অঙ্কুশ থাকে, হাতিকে ঠান্ডা করবার জন্য চাবুক মানে তারা। তাহলে পাশ মানে জমির বন্ধন, সেই বন্ধন তাকে হাতির সঙ্গে তুলনা করা হচ্ছে, সে হাতির পিঠে চাবুক পরে এই একাদশী ব্রত পালন করে, অর্থাৎ জমির বন্ধন বিনষ্ট হয়ে যায় এই একাদশী ব্রত পালন করে। আবার পাপরূপ যে হাতি তাকে দমন করে এই একাদশী ব্রত, তাই পাপাঙ্কুশা বা পাশাঙ্কুশা একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মহামহিমা বিস্তৃত হয়েছে। বলেন যত পাপ পিতৃকুলের মাতৃকুলের যত পাপ স্ত্রী এবং স্ত্রীর সমস্ত দশটা কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায় এই ব্রত পালন করলে পারে। নিজে তো উদ্ধার হয় উপরন্তু নিজের পিতৃকুলের মাতৃকুলের এবং নিজের স্ত্রীর দশ কুলের সমস্ত মানুষের পাপ বিধ্বংস করে দেয় এই একাদশী ব্রত পালনের দ্বারা। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী, এই দিন থেকে আরম্ভ হয়ে যায় নিয়ম সেবা ব্রত, কার্তিক ব্রত বলা হয়। রথের পর যে স্বয়ং একাদশী হয় সেখান থেকে আরম্ভ হয় চাতুর্বাস্য ব্রত। এই চাতুর্বাস্য ব্রতের অন্তর্গত এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা রাধা দামোদর ব্রত, এই ব্রততে রাধা দামোদরের অর্চনা করা হয়। গোবিন্দের একটা নাম দামোদর, আবার কার্তিক মাসের নামও হলো দামোদর। দামোদর মানে দাম মানে রজ্জু, উদর মানে পেট, যার উদরটাকে মা যশোদা বন্ধন করেছিলেন দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধ, তাই এই কার্তিক মাসই হয়েছিল। সেই যে কার্তিক মাসটির নাম দামোদর মাস। এই মাসে আবার রাধারানীও দামোদর কৃষ্ণকে বন্ধন করেছিলেন, রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন, কৃষ্ণের আসতে বিলম্ব, তখন রাধারানী কি করেছেন নিজের স্বর্ণহার দিয়ে গোবিন্দের হস্ত বন্ধন করেছিলেন, সেই জন্য এটি বলা হয় দামোদর মাস। এই মাসে নিয়ম করে পঞ্চাঙ্গ সেবা হয়,
সকাল উঠে প্রাত স্নান প্রাত স্নান তারপরে শ্রীহরিতে জাগাতে হয় মঙ্গল আরতি শ্রীহরির জাগরণ তারপরে তুলসী সেবন দীপদান এবং এই উত্থান দ্বাদশী তার উদযাপন এই পাঁচটি অঙ্গ নিয়ম করে করবেন কৃষ্ণ ভক্তেরা একটা যে কোনো সেবা নিয়ম করে করবেন নিয়ম সেবা মানে হচ্ছে নিয়ম করে সেবা নিয়মের সেবা নয় নিয়ম যদি আমি সব পালন করতে না পারি তাতেও ক্ষতি নাই মনে রাখবেন কৃষ্ণ ভক্তি হলো এই ব্রতের অঙ্গী সাধন অঙ্গীবারের প্রধান এবং সেটাই যেন মুখ্য থাকে নিয়মটাই যেন বড় হয়ে না ওঠে অনেক সবার কাছে নিয়মটা বড় হয়ে যায় কিন্তু যে যদি অঙ্গী কৃষ্ণ সেবা সেটা গৌণ হয়ে যায় সেই নিয়ম করে যেন হরিভক্তি যাওয়া যেন প্রতিদিন যেন রাধা গোবিন্দের প্রসাদ ভোজন তার নাম সংকীর্তন এবং অবসর সময়ে তার কথা কীর্তন শ্রবণ যদি বক্তা না থাকে নিজেই ঘরে বসে বসে প্রতিদিন নিয়ম করে গীতার একটি অধ্যায় রামায়ণে একটি অধ্যায় কি মহাভারতে একটি অধ্যায় কি চৈতন্য চৈতন্যমৃত এটি ঠিক করলেন আমি প্রতিদিন এই একটি মাস দামোদর মাস ভোর আমি প্রতিদিন এক গীতার দশটি করে শ্লোক পড়বো চৈতন্য চৈতন্যমৃত এক পাতা করে পড়বো রামায়ণ এক পাতা করে পড়বো একটা যে কোনো নিয়ম পড়বো প্রতিদিন সেই নিয়মটি পালন করবেন যদি উত্তম বক্তা থাকে তাহলে তার কাছে শুনবেন যদি বক্তা না থাকে নিজে ঘরে বসে বসে পাঠ করবেন এবং তুলসী সেবা করবেন আর তুলসী মন্দিরে বা হরি মন্দিরে দীপদান করবেন আর ভক্ত সঙ্গে বসে অবসর সময়ে হরিকথা শ্রবণ করবেন প্রত্যেক দিন আর প্রত্যেক দিন হরিকথা শ্রবণ আর কার্তিক মাসের শেষে যখন দ্বাদশ উত্থান একাদশী উত্থান একাদশী সেই বসে উদযাপন এমনি করে একটি মাস এই একাদশী একটি নিয়ম সেবা পালন হবে নিয়ম করে এবং প্রতিদিন অবসর সময়ে হরিকথা শ্রবণ কীর্তন করবেন এবং জয় রাধা দামোদর জয় রাধা দামোদর এই কীর্তনটি করবেন এবং পদ্মপুরাণে সৌর আমাদের সত্যব্রত মুনি এই রাধা দামোদর একটা স্তব করেছেন তার নাম দামোদর অষ্টকম এই প্রতিদিন নমামি শরণং সচ্চন্দ রূপং রহত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয়া উলুখলা ধাওমানং পরামিষ্টমত্তং ততদূর্ত গোপা এই স্তবটিতে দুটি লীলার কথা একটি দামবন্ধন আর একটি যমুনাটু ভঞ্জনের কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিদিন এই দামোদরাষ্টকম পাঠ এবং জয় রাহা দামোদর কীর্তন করে এই মাসটি ব্রত উদযাপন করবেন জয় জয় এমনি করে দামোদর ব্রত পালন করে মানব জীবনকে সফল করুন ধন্য করুন জয় জয় কি হচ্ছে শ্রী হরি বাস রে হরি কীর্তন কৈলা
I know.
Bye.
Oh, yeah.
ولكن يجب ان
পরিশনে জগৎ ভাষাবে বলে ঘটা করে
ولكن
ولي بقى نهار يوني
যুগলে ঘুরুনি কতই শোভা মা কানায়নের কতই Get out.